নতুন বছর আপনাদের যারা যারা আমাকে দেখছেন যেই চ্যানেল হোক না কেন, আপনাদের নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, ভালো থাকবেন এবং ভালো রাখবেন। বাড়িতে কাটাবো কালকে অনেকগুলো শো হাউসফুল প্রজাপতি, তো অনেকগুলো হলে যাওয়ার আছে, ইচ্ছে আছে, এবং যারা আমাকে দেব বানিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো। না, আমি 31st নাইটে বাড়িতে থাকতে ভালোবাসি, কারণ আমি একটু শোর সাওয়ার দিকে একটু দূরে থাকতে চাই, এবং আমি এর আগে প্রজাপতি হলে রিলিজ হয়েছে তো সব হাউসফুল আছে, তো সেখানেও গিয়েছিলাম অডিয়েন্সের সঙ্গে ইন্টারাকশন করতে, এবং সুচিত্রাকে আমার কথা দেওয়া ছিল কি 31 তারিখে আমি আসবো, তো যথারীতি চলে এলাম। সুচিত্রা যেটাই করে মন দিয়ে করে আর কি, মানে ওনার দুর্গাপুজোটাও মন দিয়ে, ওনার কার্নিভালটাও মন দিয়ে, তো মানুষ ভালোবাসে, এবং আসার সময় দেখলাম কী ভিড়, মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে পার্ক স্ট্রিটেও অত ভিড় নেই যতটা এই কার্নিভালে, মানে শ্রীভূমির কার্নিভালে যে এটা হচ্ছে, তো ইটস এ গ্রেট থিং। আমাদের দর্শকদের জন্য নতুন বছরকে কিছু জানাবেন? নতুন বছর আপনাদের যারা যারা আমাকে দেখছেন যেই চ্যানেল হোক না কেন, আপনাদের নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।